এই মিষ্টি এই দেখ আমি তোর জন্য নারকেল নিয়ে এসেছি তুই খাবি নাকি আমি নারকেল খাবো না এই মিষ্টি এই দেখ আমি তোর জন্য আখ নিয়ে এসেছি তুই খাবি নাকি আমি আখ খাবো না এই মিষ্টি এই দেখ আমি তোর জন্য চারটে লাড্ডু নিয়ে এসেছি তুই খাবি নাকি লাড্ডু এবার তাড়াতাড়ি খাবো না না সোয়াবড়ি তরকারি খাবি জানো মিষ্টি দোকান থেকে এক প্যাকেট ইমামি হেলদি অ্যান্ড টেস্টি অ্যাডভান্স সয়া চাঙ্ক নিয়ে আয় না হ্যাঁ যা তাড়াতাড়ি যা ঠিক আছে এই মিষ্টি তোর বাবা শক্তিগড়ে গিয়েছিল না তাই তো দেখ তোর বাবা তোর জন্য শক্তিগড়ের ল্যাংচা নিয়ে এসেছে তুই খাবি নাকি কি বললে মা বাবা শক্তিগড়ে গিয়েছিল সেখান থেকে বাবা আমার জন্য শক্তিগড়ের ল্যাংচা নিয়ে এসেছে হ্যাঁ বাবা শক্তিগড়ের ল্যাংচা তো নাম করা হ্যাঁ শক্তিগড়ের ল্যাংচা নাম করা তো হ্যাঁ নে সৃষ্টিমা তুমি কি খাচ্ছ তুমি সন্দেশ খাচ্ছ তা আমাকে এক পিস সন্দেশ দেবে আমি খাবো দাও দাও আমাকে এক পিস সন্দেশ দাও আমি খাই আমাকে দেবে না আচ্ছা ঠিক আছে আমাকে সন্দেশ দিতে হবে না তুমি একা খাও তুমি খুশি ওরে বাবা রে এই মিষ্টি তোর দিদা আইসক্রিম নিয়ে এসেছে তোর জন্য তুই খাবি নাকি কি বললে মা দিদা আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ তাহলে তাড়াতাড়ি আয় হ্যাঁ তাড়াতাড়ি আয় আমি মা তোমাকে ডাকছি এবার আমি কি করি আমি কাজ করি আমি তোকে চেয়ারের উপর বসে দিয়ে যাচ্ছি আর এই ল্যাংচা মিষ্টি প্লেটটা তোর কাছে রেখে দিয়ে যাচ্ছি আমি আগে আইসক্রিম খাচ্ছি তারপর আমি দুজনে মিলে খাবো তুই খেয়ে নিবি কিন্তু এবার আমি আসি এই এখানে তো দেখছি চেয়ারের উপরে মেয়ে বসে আছে আর মেয়ের কোলের উপরে এক প্লেট ল্যাংচা মিষ্টি দেখেই তো আমার জিভে জল চলে আসছে কি করি আইডিয়া আমি এক কাজ করি ল্যাংচা মিষ্টিগুলো এই প্লেটে নিয়ে নিই আর মিষ্টি এসে ভাবে মিষ্টি মেয়ে খেয়ে নিয়েছে কি মজা হবে তাড়াতাড়ি আমি ল্যাংচা মিষ্টিগুলো প্লেটে নিয়ে নিই এবার আমার ল্যাংচা মিষ্টি নোয়া হয়ে গেছে এবার আমি পালাই কি মজা আমি মিষ্টির জন্য দুটো ক্যাভেন্টার লস্যি নিয়ে এসেছি মিষ্টি ক্যাভেন্টার লস্যি খেতে খুব ভালোবাসে যাই মিষ্টিকে গিয়ে দিয়ে আসি যাই এই মিষ্টি ওরে বাবা রে অরেঞ্জ কালারের ভূত কোথায় ছিল ওরে বাবা রে আমার ভয় লাগছে আমি পালাই পালাই বাবা আমি পালাই কে কথা বলছে এখানে তুই মিষ্টি তুই অরেঞ্জ কালারের ভূত না কই দেখি তুই কেমন মিষ্টি অরেঞ্জ কালারের ভূত না হে তাই যে মিষ্টি যে তুই আমাকে অরেঞ্জ কালারের ভূত সেজে ভয় দেখালি আরে তুই ক্যাভেন্টার লস্যি খেতে খুব ভালোবাসিস না তাই তো আমি তোকে দিতে এসেছিলাম তা তুই আমাকে এমন ভাবে ভয় দেখালি যে আমি ভয়তে পালাচ্ছিলাম দুটো ক্যাভেন্টার লস্যি দাও আমি খাবো হ্যাঁ নে কি মজা আমি দুটো ক্যাভেন্টার লস্যি খাবো কি মজা কি মজা কি মজা কি কি মজা কি সৃষ্টিমা এই দেখো আমি তোমার জন্য দু প্যাকেট ক্র্যাকস চিপস নিয়ে এসেছি তুমি খাবে নাও তুমি ক্র্যাকস চিপস পেয়ে খুশি ওরে বাবা রে সৃষ্টিমা খুব খুশি এই মিষ্টি এই দেখ আমি তোর জন্য দু প্যাকেট থ্রি পাত্তি খাবার নিয়ে এসেছি তুই যদি সুন্দর দেখে নিজের ভয়েসে গান করে নাচ করে একটা আমাকে দেখাতে পারিস তাহলে তোকে আমি দু প্যাকেট থ্রি পাত্তি খাবার দিয়ে দেবো হ্যাঁ কর্তালে দেখি বিন্দুপুরে মনের ঘরে ডাকাত পড়েছে তো সিল্কি চুলের বিউটিফুল নেশা ধরেছে মাশা আল্লাহ তো জেলা আমায় ঘায়েল করেছে ও মাশা আল্লাহ তো জেলা আমায় ঘায়েল করেছে ও মামা আমি নাচছো চলো নাচছো শুনে রয়েছে হ্যাঁ তো নাচা খুব সুন্দর হয়েছে এই নে তো দু প্যাকেট থ্রি পাত্তি খাবার হ্যাঁ দাও এই কি মজা আমি দু প্যাকেট থ্রি পাত্তি খাবার খাবো কি মজা কি মজা কি মজা কি কি মজা কি এই কি মজা আমি তরমুজ খাবো কি মজা আমি কাজ করি আমি তাদের চুলের উপরে বসে তরমুজ গুলো সব একা খেয়ে নেই
এই মিষ্টি, এই তোর বাবা তোর জন্য স্লাইস নিয়ে এসেছে, তুই খাবি নাকি? কি বলবো, বাবা আমার জন্য স্লাইস নিয়ে এসেছে? হ্যাঁ আমি খাবো বাবা। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা তোমাকে ডাকছে, এবার আমি কি করি? আমি এই কাজ করি, আমি তরমুজের প্লেটটা তুলে ভরে রেখে দিয়ে যাই, আমি স্লাইস খেয়ে তারপরে আমি এসে তরমুজগুলো মজা করে খাবো। এবার আমি তাড়াতাড়ি যাই। এই এখানে তো দেখছি টুলের উপরে এক প্লেট তরমুজ, তরমুজ দেখেই তো আমার লোভ লাগছে, কতদিন তরমুজ খাই না, এই গরম গরম ওয়েদারে তরমুজ খেতে কি ভালোই না লাগবে। আমি এক কাজ করি, তরমুজের প্লেটটা নিয়ে পালাই, মিষ্টির খেতে হবে না, তাড়াতাড়ি নিয়ে পালাই। কি মজা, আমি তরমুজ খাবো, কি মজা, তাড়াতাড়ি নিয়ে পালাই। কি মজা, আমি তরমুজ খাবো, কি মজা, এবার আমি তাড়াতাড়ি তরমুজগুলো খেয়ে নেই। এবার আমি তরমুজের প্লেটটা কোথায় গেল, কে নিয়ে চলে গেল আমার তরমুজের প্লেটটা, এবার আমি কি খাবো? ও মা, কি হয়েছে মিষ্টি? দাদু হজমলা খেতে খুব ভালোবাসে না? হ্যাঁ তোর দাদু হজমলা খেতে তো খুব ভালোবাসে। তাই তো দেখো মা, আমি দাদুর জন্য দোকান থেকে বড় একটা হজমলা প্যাকেট কিনে নিয়ে এসেছি। কি বলছিস মিষ্টি, দাদু হজমলা খেতে ভালোবাসে বলে তুই দাদুর জন্য দোকান থেকে বড় একটা হজমলার প্যাকেট কিনে নিয়ে এসেছিস? দে মিষ্টি, দে হজমলার প্যাকেটটা দে, আমি তোর দাদুকে দেবো, তোর দাদু খাবে আর তোর উপরে খুব খুশি হয়ে যাবে। দাদুর জন্য বড় একটা হজমলার প্যাকেট এনে দেওয়ার জন্য থ্যাংক ইউ মিষ্টি। ঠিক আছে। হ্যাঁ।